লক্ষ্মীপুরের রায়পুরে গত সোমবার গভীর রাতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম ইন্তিকাল করেছেন ইন্নাল ইলাহি ওয়া ইনাইলাহি রাজিউন তিনি ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন রায়পুর পৌর নং ওয়ার্ডের বাসিন্দা মরহ্ম নজরুল ইসলামের নামাজে জানাজা গেল মঙ্গলবার তেইশে এপ্রিল বিকেলে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় জানা যায় ইমামতি করেন রায়পুর বড় মসজিদের প্রেস ইমাম মোহাম্মদ শামসুল আলম মরহুমের স্মৃতিস্মরণ আলোচনায় বক্তব্য রাখেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মামুনুর রশিদ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী জামশেদ কবির বাকিবিল্লা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কেন্দ্রীয় যুব গ্রুপ প্রধান মোহাম্মদ শহীদুল্লাহ বাবু নোয়াখালী সাংগঠনিক বিভাগীয় প্রধান আলহাজ শহীদুল্লাহ ভুইয়া চট্টগ্রাম বিভাগীয় কমিউনিকেটর এইচ এম মনিরুদ্দিন চৌধুরী সহ জাকেরান বৃন্দ এছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী সহ ফরিদগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি এম এ রহিম হেদায়তুল্লাহ মাস্টার আছাহার সহ আরো অনেকেই জানাজা শেষে রায়পুর মরহুম বড়মিয়া সাহেবের মসজিদ মাজারে লাশ দাফন সম্পন্ন করা হয় পরে মিলাদ কবর জিয়ারত শেষে মনোযোগ করা হয়